সবজির বাজার বললেই মানুষের একটা ভোগান্তির কথা উঠে আসে, যে সবজি কিনতে হাত পুড়ে অনেকেই সেটি। তবে বৃষ্টির অজুহাতে দাম বাড়ে সবজির। আজকে আমরা আছি বড় বাজারে, বৃষ্টিতে দাম বাড়েছে কিনা সেটি জানাবো। আমরা জানি স্বাভাবিকত বৃষ্টি হলেই একটু দাম বাড়তে থাকে সবজিগুলোর দাম। তবে আজকে কি কি সবজির দাম বেড়েছে সেটা আপনি তো দেখছি সাজাচ্ছেন। কখন থেকে আসছে এই সবজি? কখন থেকে আসছে? সকাল থেকে? সকাল থেকে আসছি। সকাল থেকে আসছেন, এরপর থেকে সাজাচ্ছেন? এরপর থেকে সকাল থেকে সাজাচ্ছি। আমরা কথা বলে নিব এখানকার যিনি বিক্রেতা আছেন তার সঙ্গে। আজকে আলুর দাম কত, মরিচ কত? আলু 50 টাকা। আলু 50 টাকা আর মরিচ কত টাকা? 240 টাকা। আলু দেখছেন যে তারা নামাচ্ছে, সেগুলোই বিক্রি হচ্ছে তিনি দাম বলছিলেন। এবং পাশাপাশি যে কাঁচামরিচ সেটি 240 টাকা বলছেন। আমরা দুদিন আগে যেটি দেখেছি 200 টাকাও বিক্রি হয়েছে এই কাঁচামরিচের দাম, হঠাৎ করে আবারও দাম বেড়েছে এবং অন্যান্য যেসবের দাম সেটিও বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে বড়বাজারের যে সার্বিক দৃশ্য, সকাল থেকে ক্রেতারা আসছেন ক্রয় করছেন, বৃষ্টি পড়তে করে ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজে অনেকেই আসছেন সকাল থেকে ক্রয় করতে, আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। এবং দেখছেন যে অনেকটা সবজি সাজিয়ে রেখেছে বিক্রির উদ্দেশ্যে, এবং ছোট ছোট যে কৃষকরা যে সবজি নিয়ে আসছেন অল্প অল্প সেগুলো কিন্তু এখানে রেখেছে। আমরা একটু কথা বলে নিব তাদের সঙ্গে, ব্যবসায়ী যারা আছেন বিক্রেতা যারা আছেন তাদের সঙ্গে। বেগুন দেখছি আমরা, কাঁকড়া দেখছি, তিত করলা দেখছি, এছাড়াও ভেন্ডি দেখছি, অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো দেখছি, কাঁচামরিচ তার কাছেও আছে, আলু আছে, কাঁচামরিচ। কিন্তু একটু আগে আমরা একজন বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন 240 টাকা করে বিক্রি হচ্ছে মরিচ। আপনি কত টাকা? মরিচ আজকে একটু দাম কমছে, আজকে 210 টাকা। অন্যান্যরা তো 240 টাকা, এদের হয়তো কালকে ছিল, কালকে 240 টাকায় ছিল, আজকে একটু দাম কমে গেছে। আর বন্ধুদের হচ্ছে আপনার 60 টাকা, 70 টাকা, শশা হচ্ছে আপনার 30 টাকা, কাঁকরোল 70 টাকা, ভেন্ডি কত টাকা বিক্রি করছে? ভেন্ডি 40 টাকা, টমেটো হচ্ছে আপনার 150 টাকা বা 140 টাকা। বৃষ্টি হলে যে দাম বাড়ে কৃষকরা কি আপনাদের কাছে পৌঁছে দিতে পারে না? বৃষ্টি হলে কাঁচামরিচের দাম বাড়ে, বৃষ্টি হলে কাঁচামরিচের দাম বাড়ে, কারণ বৃষ্টির জন্য কাঁচামরিচ পচে যায়, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন বৃষ্টি হলে যে দাম বাড়ে, তিনি শুধু বলছেন কাঁচামরিচের দাম বাড়ে সেটি বলছেন। এবং আমরা দেখছি বাইরেও কিন্তু সবজি বিক্রি হচ্ছে, একদম খোলা বাজারের মতো করে বসেছে সবজি বিক্রির জন্য, আমরা দেখছি বিক্রি হচ্ছে। এবং বিভিন্ন ধরনের সবজি তিনি রেখেছেন, বেগুন সহ ভেন্ডি অন্যান্য যে সবজি সেগুলো রেখেছেন, সেগুলোর দাম কেমন সেটি জানাবো। আপনার মরিচ তো বৃষ্টিতে ভিজে যাচ্ছে, বৃষ্টিতে যে ভিজে যাচ্ছে বৃষ্টির জন্য, সব মিলিয়ে বৃষ্টি হলে যে সবজির দাম বাড়ে এটা কি এখনো আছে? এখন ধন্যবাদ, আমরা কথা বলছিলাম যিনি বিক্রেতা আছেন তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন যে সিজন আসলেই অর্থাৎ দাম কমে যাবে সেটি বলছিলেন। আমরা বড় বাজারে যে সবজি বাজারের সার্বিক পরিস্থিতি সেটি জানানোর চেষ্টা করছিলাম, যেটি আমরা জেনেছি সেটি হচ্ছে বৃষ্টি হলে সবজির দাম বাড়ে একটু। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন কাঁচামরিচের দাম একটু বাড়তে থাকে সেটি বলছেন বৃষ্টি হলে, কারণ সেটি পচে যাওয়ার সম্ভাবনা আছে বৃষ্টির পানিতে, সেই জন্য দাম বাড়ে। অন্যান্য সবজির দামও বাড়তে, যে ফেসবুকের একটি তালিকাতে আমরা দেখেছি যে সবজির দাম অনেক কম কিন্তু বাজারে ঠিক উল্টোটাই, আগের যে দাম সেটিতে থেকে গেছে। আমার কাছে এই ছিল সর্বশেষ, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
দেবেন